বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে বাংলাদেশের সারসার শিকারপুর সীমান্ত, মুক্তিযোদ্ধা খামারপাড়া এবং ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়। সীমান্ত থেকে বিজিবি সদস্য রইস উদ্দিনের মরদেহ গ্রহণ করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত করে ঝুমঝুমপুর 49 ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জোহরের পর সেখানে জানাজা হয়। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবি সৈনিক রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে বাংলাদেশ সীমান্ত থেকে মরদেহ টানতে টানতে ভারত সীমান্তে নিয়ে যাওয়া হয়।